তারা যাতে কাজ করতে আসে এবং তিতাসটাকে যাতে আমরা ক্লিন রাখতে পারি, শুধু অন্তরের তৃতীয় ক্লিন রাখবো, সার্বিকভাবে ক্লিন রাখবো। আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল। আর একটু বলতে হয়, জিনিয়াস স্কুলের বাচ্চারাও এসেছে, তাদেরকে আনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখান থেকে তোমরা শিখবে, শেখার জন্য। আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে পারি না, যেহেতু নিকটবর্তী তোমরা আছো, তোমরা শিখবে, শিখে এটা অন্যদেরকে শিখাবে যে আমরা কি কি করতে পারি। আমাদের আমরা জানি যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার নতুন বাংলাদেশ শুরু হয়েছে, তো এটাও বলতে পারি। আর এটা একটা সূচনা দিদি ক্লিনকে দিয়ে, ক্লিনিংটা যাতে আমরা সংস্কার যেটা থাকে অন্তর এবং বাহিরে দুটি দিয়ে করতে পারি। আবার ধন্যবাদ, সকলে ভালো থাকবে, আসসালাম। পাশাপাশি আমি তারুলের সাথে সংগঠনের প্রতিষ্ঠাতা, তো আপনি জানলে খুশি হবেন আমি বসি আপনাদের মাধ্যমে এই বন্যার সময় 15 দিনে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় 25 লক্ষ টাকা আমাদের হয়তো বা বিভিন্ন মেলা হয়ে থাকে, কিন্তু সকালে বেড়ে গেলেন আমরা। তুমি তো দ্রুত করো, দ্রুত করো, ঠিক আছে, খরচ নীতিও তো হবে। আমাদের দেবিদার উপজেলার আইটি সমন্বয়ক সে তো আপনাকে বলবার সামনে আসার জন্য বিরিকলেন বেশ, সে তো আপু আমাদের নির্দিষ্ট হিসাবকে আমাদের রাহিল আপু বিয়ে বেস করে দিবে আমাদের তিতাস উপজেলা শিক্ষা মাধ্যমিক অফিসার মিজানুর রহমান স্যার। সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা স্যার, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা সকলে এই শব্দের জন্য চলে যাই, আমরা শব্দের জন্য প্রস্তুত। শুরু করছি, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখি, নিয়োজিত রাখি। আমাদের আশেপাশের কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে, সেই বিষয়ে সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব, দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু, আমাকে শক্তি দিও, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ স্যারকে। তাহলে এখন আমরা কাজে চলে যাই। সবার সাথে
আপনারা সার্কেল জানেন নাকি আমরা পুরো উপজেলা মাঠে যাব এই চিন্তা আগে যাব ভাই জান একটা সার্কেল করো বড় করে সার্কেল রাসেল ভাই রাসেল আপনার সামনে রাসেল আমাদের কুমিল্লা জেলার অতিরিক্ত সমন্বয়ক মনোনীত এসেছে আমাদের এই প্রোগ্রামে দায়িত্ব অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছবিটা যে ক্লোজ দূরে যায় না গ্রুপ ছবি হবে এই পাশে দাঁড়াতে হবে বলছি 3 থেকে 4 মাইল।